আসসালামু আলাইকুম জেস ব্লগ এন্ড কুকের আজকের আয়োজনে আপনার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার ডেলিভারি দেওয়া ভ্যানিলা কেকের রেসিপি। নিয়ে নেব একটি শুকনো বাটি এবং এতে একটি ছাঁকনি রেখে এখানে দিয়ে দিব হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা, দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং আরও দিয়ে দিব বেকিং পাউডার এক চা চামচ, বেকিং সোডা এক চিমটি পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে এবং অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে। একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে এগুলো এক সাইডে রেখে দিতে হবে। এদিকে নিয়ে নিব একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা চারটি ডিমের সাদা অংশ এবং এটি আমি লো স্পিডে বিট করে নিব কিছুক্ষণ। বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ প্লাস এক চা চামচ চিনি। এবার বিট করে নিব মিডিয়াম স্পিডে, ঠিক ততক্ষণ বিট করব যতক্ষণ না বাংলার চালের সংখ্যা লেখা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মিডিয়াম স্পিডে বিট করার সাথে সাথেই ম্যারাং রেডি হয়ে গিয়েছে এবং বাংলা চাল লেখা গেলে আর মুছে যাচ্ছে না। এবার দিয়ে দিব চারটি ডিমের কুসুম, এগুলো দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিব। তবে ওভার বিট করলে ফোম নষ্ট হয়ে যাবে, তাই ওভার বিট করা যাবে না। এবার দিয়ে দিব রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, এগুলো দিয়ে আবারও বিট করে নিব। এতে করে সব কিছু ভালোভাবে মিশিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিট করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো দুই ধাপে। দুই ধাপে দিয়ে একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটিতেও একটি ক্লিক করে ফেলুন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভিনেগার, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাটার ঘন হয় না পাতলাও হয় না। এখানে নিয়ে নিলাম 9 ইঞ্চি সাইজের মোল্ড, আর এতে আমি অল্প একটু তেল ব্রাশ করে এখানে লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। এবার ব্যাটারগুলো সম্পূর্ণ ঢেলে দিব, ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিব। এতে করে কোনো এয়ার বাবল থাকলে বের হয়ে যাবে। একটি কাঠি দিয়ে আবারও নেড়ে দিব। 40 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব ব্যাক করার জন্য। অন্যদিকে নিয়ে নিব একটি বাটিতে 1.5 কাপ হুইপড ক্রিম। এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি ঠান্ডা। এবার এটা আমি লো স্পিডে প্রথমে বিট করে নেব কিছুক্ষণ। আমি লো স্পিডে বিট করব, তারপর কিছুক্ষণ পর আবারও আমি মিডিয়াম স্পিডে বিট করব। এতে করে ক্রিম তাড়াতাড়ি হয়ে যাবে। সাইডে লেগে থাকা ক্রিমগুলো স্প্যাচুলারের সাহায্যে মাঝখানে এনে দিব, দিয়ে আবারও মিডিয়াম স্পিডে বিট করব। ঠিক ততক্ষণ বিট করব যতক্ষণ না ক্রিম হয়ে রেডি হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব আমি এক চা চামচের মতো আইসিং সুগার, আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিব। দেখতে পাচ্ছেন আমার ক্রিম বিট করা হয়ে গিয়েছে। আমার ক্রিম বিট করতে 8 মিনিটের মতো সময় লেগেছে। ক্রিমের মধ্যে আমি কালার মিক্সিং করব, সেটার জন্য অন্য একটা বাটিতে অল্প একটু ক্রিম নিয়ে নিব যতটুকু আমি কালার মিক্সিং করব। এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের ইয়েলো ফুড কালার নিয়ে নিব, আর নিয়ে নিব অরেঞ্জ কালার। অবশ্যই আপনারা রেডম্যান ব্র্যান্ডের কালারগুলো ইউজ করবেন, এতে করে ক্রিম গলে যাবে না। ক্রিমে গাঢ় কালার আনার জন্য আমি আরও একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এতে করে আমার মোটামুটি কালার চলে আসবে আমি যেই কালারটা চাচ্ছি। এবার ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিব। এবার একটু মিডিয়াম স্পিডে বিট করে নিব, এতে করে আরও ভালো করে কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার সব কিছু মিশিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 40 মিনিটের পর আমার কেকটা বেক হয়ে গিয়েছিল, আমি ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার কেক বেক করা খুব ভালো হয়েছে। চুলায় তো যেহেতু বেক করলাম তাই নিচে একটু লেগে গিয়েছে, তবে এটা পুড়ে যায়নি। তো কাগজটি আমি সরিয়ে এটা আমি 2 স্লাইসে ভাগ করে নিব। আপনারা চাইলে এটাকে কেউ 3 স্লাইসে ভাগ করতে পারেন।
নিচের সাইডে এক্সট্রা অংশ আমি কেটে ফেলে দিব। যেহেতু আমার মোল ছিল 9 ইঞ্চি, তো এখানে আমি 12 ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিলাম। এবার কেকের স্লাইস রেখে সুগার সিরাপ দিয়ে দিব ভালো করে। এবার অল্প একটু ক্রিম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। আমার ফেসবুক পেজ একটি আছে, মিষ্টি ছোট্ট কেকের বাড়ি, আপনারা অবশ্যই এখানে একটি লাইক করে ফেলবেন। সেম প্রসেসে আবারও দ্বিতীয় স্লাইস রেখে দিব। রেখে দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিব কেকটিকে, তারপর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখানে একটি পাইপিং ব্যাগে টুরি নজল দিয়ে দিব, আর এখানে অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে দিব, আর এইগুলো ভালোভাবে আমি মিশিয়ে দিব। এতে করে ডিজাইন সুন্দর আসবে, দুই কালারে চলে আসবে। এখানে একটি গ্লাসে আমি পাইপিং ব্যাগ রেখে ক্রিমগুলো দিয়ে দিব। নর্মাল ফ্রিজ থেকে কেক বের করে নিলাম, এবার ডেকোরেশন করে নিব। টুরি নজেলের ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর হয়, আর এখানে আমি যেহেতু অরেঞ্জ কালার দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে দুই কালারের মধ্যে। এভাবে করে আমি ডেকোরেশন করে নিব। আর এখানে আমি নিয়ে নিলাম 6B নজেল, এটা দিয়ে আমি আরেকটি ডিজাইন করে দিব। এই কেকটি অর্ডার করেছিল আমার ফ্রেন্ড তার বোনের গায়ে হলুদের জন্য। আমি ছোট গ্রামে কেক ডেলিভারি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন। ফেসবুক পেজ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এমন সুন্দর সুন্দর কেক এবং আমার ব্লগ রান্না এগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। কেকটিকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু এডিবল সুগার বল দিয়ে দিব, আরও দিয়ে দিব 3টি বাটারফ্লাই, এগুলোও এডিবল, এগুলো খাওয়া যায়। আশা করছি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ।